ওর সন্তানের দল খবরদার মা বাবার কষ্ট দেওয়া যাবে না রে মুমিন মা বাবা যদি কষ্ট পায় আর যদি তুই ওই মা বাবার কুরে ঘুরে রাখিয়াও মক্কার ইমাম এনেও যদি তুই দোয়া করাস তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কি না তোর জন্য আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে এ বান্দা মা বাবার দোয়া থেকে এত মূল্যবান দোয়া আর কেউ নাই এত মূল্যবান দোয়া আর কারো নাই রে বান্দা মা বাবার দোয়া আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেন এর সন্তানের দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সন্তান গিয়া তার বাবার বিরুদ্ধে নালিশ দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ বাবার বিরুদ্ধে নালিশ ওগো রাসূল আপনার কাছে আমি আমার বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে সন্তান তোর কি নালিশ বল এবার বলে ওগো হুজুর আমি যত টাকা পয়সা রুজি করি আমার সম্পদ আমার বাবাই নিয়ে যায় আমার দেয় নাও আল্লাহর হাবিব বলেন তোর কথা শুনি আমি ফয়সালা দিতে পারবো না যা যা তোর বাবারে নিয়ে আয় সন্তান এবার চলে গেল বাবারে নিয়ে আসার জন্য এদিকে আমার আল্লাহ জিবরিল আমিনকে রাসূলের দরবারে পাঠায়া দিলেন ওরে জিবরাইল তাড়াতাড়ি করে যাও ওই সন্তান তো তার বাবারে নিয়ে আসার পর আবার রাসূল যদি সন্তানের কথা শুনে ফয়সালা দিয়া দেয় এ জিবরাইল তাড়াতাড়ি করে যা আর আমার রাসূলকে ভাল যেই সন্তান তার বাবার বিরুদ্ধে নালিশ দিয়া গেল ওই সন্তানের কথা যেন রাসূল আর শুনে না বরং বাবা আসার পর বাবার কথা যেন শুনে তারপর ফয়সালা দে জিবরাইল আমিন এই খবরটাও পৌঁছায়া দেয় ও রাসূল আল্লাহ তাআলা আমারে আরেকটা খবর বলতে বলেছেন সেই খবরটা হলো আপনার কাছে সন্তান অভিযোগ দেওয়ার পর বাবায় যখন শুনলো তখন বাবায় মনে মনে একটা কবিতা পাঠ করলো যেই কবিতাটা বাবার কান পর্যন্ত আওয়াজ হয় নাই হুজুর গো আল্লাহ বলেছেন আপনি বাবায় মনে মনে যেই কবিতাটা বলছেন সেই কবিতাটাও শুনবে সেই কবিতাটা কি পাঠ করেছে এটাও শোনার জন্য আল্লাহ আমাকে বলেছেন এবার বাবা এবং সন্তান রাসূলের সামনে হাজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সন্তানের বাবা আপনার সন্তান যেই অভিযোগটা আমার কাছে দিয়া গেল সেই অভিযোগটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলেন এবার বাবা চোখের পানি ফালায়া বলেন হুজুর আমার বিরুদ্ধে আমার রাসূলের দরবারে রাসূলের কাছে আমার বিরুদ্ধে নালিশ দিয়া গেল বিচার দায়ের করলো হুজুর আপনি বলেন আমার মতো কপাল পুরা বাবা এই দুনিয়ার বুকে আরো আসেনি সত্যের পথ অবলম্বন করুন KH ইসলামিক মিডিয়া প্রথমে আলোচনা করেছেন কার হক নিয়া আল্লাহর এরপর পরে আলোচনা করেছেন মাতা পিতার হক নিয়া আল্লাহর হকের পরেই মাতা পিতার হক নিয়ে আলোচনা করার অর্থ হল মা বাবার দাম আল্লাহর কাছে নাই কি কোন না আছে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আমি মালিকের কদমে সেজদা দিবা আমি আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সেজদা দিতে পারবা না আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মালিকের হক আদায় করার কথা বললেন
আমার আল্লাহ তাআলা জানায়া দেন, এ আমার বান্দা বান্দির দল, আমি মালিকের হক হলো তোমাদের উপর, তোমরা আমার ইবাদত করবা, তোমাদেরও কিছু হক আমি আল্লাহর উপরে আছে, সেটা হলো আমি আল্লাহ তোমাদেরকে রিজিক পৌঁছায়া দেওয়া, আমি মালিক তোমাদেরকে রিজিক দিব, এটা হলো বান্দা তোমাদের, আমি মালিকের উপর হক চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলার হক আমাদের উপর, আমরা কয়দিন বাদাই করি, কয়দিন বা ইবাদত বন্দেগি করি, কিন্তু মালিক আমাদেরকে ঠিকই রিজিক পৌঁছায় দেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দির দল, তোমরা আমার ইবাদত করবা, আল্লাহর ইবাদত যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? অন্য আয়াতে কারিমাতে আমার মালিক জানায়া দেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এক কথায় আমরা যদি করি আল্লাহর কাজ, আল্লাহ করবেন আমাদের কাজ। এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ আমাদেরকে বলেন, আমার আপনার উদ্দেশ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন, বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনি আপনার পরিবার পরিজনদেরকে বলেন, আনেওয়ালা উম্মত সবার উদ্দেশ্যে এই আয়াতে কারিমা, শুধু নবীজির পরিবার পরিজনদের জন্য নাও, এরে নবীর উম্মতের দল, ওয়ামুর আহলাকা বিসসালাতি, ও আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন, যদি আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন, আপনি নিজেও নামাজ পড়েন, তাহলে জেনে রাখুন আমি আপনার কাছে বিনিময়ে কোনো রিজিক চাইব না, বরং আমি আল্লাহ আপনার পরিবার পরিজন, এমনকি যারাই আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবে, আমি ওই মুত্তাকিদের জন্য সহজভাবে রিজিক পৌঁছায়া দেই। আমরা যদি আল্লাহর কাজ করি আল্লাহ তাআলা আমাদের কাজ। এরপর পরি বলেন, মা বাবার হক নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, মাতা পিতার ব্যাপারে এর সন্তান আমাদেরকে ছয়টা নির্দেশ দিলেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা? ছয়টা নির্দেশ দিলেন। এক নম্বর হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে এহসান কর, মা বাবার উপরে এহসান কর। প্রশ্ন, ও আল্লাহ মা বাবার উপরে কেমন করে এহসান করবা? প্রশ্নের জবাব হলো, মা বাবা তোমাদের উপর যেমনে করেছেন তোমরাও তেমনে করো, ঠিক কি না? এখন আসেন, মা বাবা আমাদের উপর কেমন করে এহসান করেছেন? ওরে বান্দা, এই ছোট্ট বেলায় মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর আমরা একা একা কিছু করতে পারতাম না, আমাদের মা বাবা আমাদের উপর এহসান করেছেন, আমরা একা একা খাইতে পারতাম না, মা বাবা আমাদেরকে খাইয়া দিয়েছেন, আমরা একা একা বিছানায় পসরাব পায়খানা করে পরিষ্কার করার ক্ষমতা আমাদের ছিল না, কথা বলেন। আল্লাহ বলেন, এরে বান্দার দল, এ সন্তানের দল, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তুই তোর মা বাবার উপরে ইহসান কর, তোরই তোর মা বাবা যেমনে করছে তুইও তেমনে কর। রে বান্দা, কেম কোন বয়সে আমরা এহসান করব, কোন বয়সে আমরা খেদমত করব, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাখ্যা করে জানাইয়া দিলেন, ইম্মা ইয়াবলুগান সন্তান,
তুই তাদের উপরে ইহসান কর, কারণ ওই বৃদ্ধ মা বাবার খেদমতের দরকার। আল্লাহ তাআলা এখানে বৃদ্ধ বয়স বলার কারণ হলো, ওরে বান্দা, ওরে সন্তানের দল, জোয়ান থাকতে মা বাবার খেদমতের তেমন একটা প্রয়োজন পড়ে না, ঠিক কি না? কিন্তু যখন মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হইয়া যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, যখন ব্যালেন্স হারিয়ে ফেলে, ওরে বান্দা তখন যা মন চাই তাই বলে। এজন্য তাদের সাথে সদাচরণ করার দরকার। ওরে বান্দা যখন বয়স বৃদ্ধি পায়, আকলে সালিম এটা হ্রাস পেয়ে যায়, তখন মা বাবা ওই বৃদ্ধ বিচালায় পসরা পায়খানা করে দেয়, বলতেও পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইম্মা ইবলুগান্না উয়দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। ওরে সন্তানের দল, তুই যদি তোর মা বাবার বৃদ্ধ বয়সে উপনীত পাস, খবরদার খবরদার, ওই মা বাবারে তুই কষ্ট দিবি না, ওই মা বাবারে তুই কটু কথা বলবে না, ওই মা বাবার বিরুদ্ধে তুই বিচার দায়ের করবে না, ওই মা বাবারে তুই দমক দিবে না। আমার আল্লাহ বলেন, ওরে সন্তানের দল, এক নম্বরে আমি তোর উপরে আমি ওয়াজিব করে দিলাম, আল্লাহ তাআলা নির্দেশ আমাদের উপর ফরজ। ওরে বান্দা, আমার আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার উপরে ইহসান কর। নির্দেশ কার? দুই নম্বর নির্দেশ দিয়া বলেন, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবাকে তুই উফ শব্দটুকু বলে এরকম কোনো কষ্ট দিতে পারবি না। ওরে রাসূলের আশেকে, মা বাবা কষ্ট পায় এরকম কোনো শব্দ তুই উচ্চারণ করতে পারবি না, মা বাবার সামনে তুইও উফ শব্দটুকু বলিস না। এরে সন্তান জানোস, কোনো দিন কোনো মা বাবায় সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কি না? তুই তোর মা বাবারে কষ্ট দেস রে সন্তান, কেমন করে সহ্য করস? এ সন্তান, তুই কেমন করে মা বাবারে কষ্ট দেস? সন্তান, আল্লাহ তাআলা তোকে নিষেধ দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তুই তোর মা বাবারে এমন কথা বলিস না যাতে মা বাবার জবান দিয়া উফ শব্দটুকু বের হয়। ওরে সন্তানের দল, ওই মা বাবারে তুই কটু কথা বললে, যেই মা বাবা তোর জন্য শব্দটুকু বলে, আল্লাহ যদি তোর উপরে নারাজ হইয়া যায়, জানিয়া রাখ তোর জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিবে। কথা বলেন ঠিক কি না? ওরে সন্তানের দল, আমার আল্লাহ তিন নম্বর বলেন, ওয়ালা তানহার হুমা, মা বাবারে দমক দিবি না, মা বাবারে দমক দেওয়া যাবে না, নিষেধ করে দিয়েছেন। মাইক ঠিক করছে নি হইতে কি ঠিক করলো? এবারটা ঘুমায়, পনেরো মিনিট হয়ে গেল, মাইক ঠিক নাই। আচ্ছা এদিকে শুনেন, মাইক না হলেও আমরা আলোচনা চলো, কি বলেন? মাইকের অপেক্ষা করে তো লাভ হবে না, ঠিক না? যেহেতু সময় কম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানহার হুমা, মা বাবারে দমক দেওয়া যাবে। এমনও সন্তান আছে, দমক তো এটা ছোট, কিছু কুলাঙ্গার সন্তানের জন্য যারা মা বাবার গর্দনায় দৈরে ধাক্কাও দেয়। কথা বলেন আছে না নাই? যারা মা বাবার উপরে হাত তুলে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা তানহার হুমা, খবরদার খবরদার, মা বাবারে দমক দিবে না, মা বাবারে দমক দেওয়া যাবে না। ওরে সন্তানের দল, যদি তুই তোর মা বাবারে দমক দেস, কষ্ট দেস, জানিয়া রাখ আমার আপনার রসুল দু জাহানের সরদার নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তান তার উপরে কষ্ট পায়, আমার আল্লাহ
বেচারা হয়ে যায়। আর যদি তোর উপরে তোর মা বাবা খুশি থাকে তার উপরে আমার আল্লাহ খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। ওরে সন্তানের দল, এই জন্য যদি ঘরের ভিতরে তুই তোর মা বাবারে পাশে, তুই তোর জীবদ্দশায় যদি মা বাবা দুইজন থেকে কোনো একজন রে পাশে, আল্লাহ তাআলা তোরে একটা জান্নাত দেওয়ার জন্য তোর মা বাবারে জীবিত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি দুজনেই যদি তোর দুনিয়ার বুকে তোর হায়াত জিন্দগিতে পাইয়া যাস, আমার আল্লাহ তোর জন্য দুনিয়াতে এর থেকে বড় নিয়ামত আর রাখে নাই। যেই দুইটা নিয়ামত আল্লাহ তোমাকে দিয়াও, তোর জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দিতে চায় আল্লাহ, দুইটা জান্নাত তোরে দিতে চায়। মার খেদমত করে যদি মাকে খুশি করতে পারস তার উপরে মা খুশি তো আল্লাহ খুশি, একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি বাবার উপাস এরে সন্তান, বাবার খেদমত করে যদি বাবার মনটাকে সন্তুষ্ট করতে পারস, ওই বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে তোর জন্য আরেকটা জান্নাত। ওরে সন্তানের দল, খবরদার, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না রে মুমিন। মা বাবা যদি কষ্ট পায়, আর যদি তুই ওই মা বাবারে কুরে ঘুরে রাখিয়াও, মক্কার ইমাম এনেও যদি তুই দোয়া করাস, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না? তোর জন্য আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে এ বান্দা, মা বাবার দোয়া থেকে এত মূল্যবান দোয়া আর কেউ নাই, এত মূল্যবান দোয়া আর কারো নাই রে বান্দা। মা বাবার দোয়া আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেন। এর সন্তানের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সন্তান গিয়া তার বাবার বিরুদ্ধে নালিশ দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ, বাবার বিরুদ্ধে নালিশ, ওগো রাসূল আপনার কাছে আমি আমার বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর সন্তান তোর কি নালিশ বল। এবার বলে, ওগো হুজুর আমি যত টাকা পয়সা রুজি করি আমার সম্পদ আমার বাবাই নিয়ে যায়, আমারে দেয় নাও। আল্লাহর হাবিব বলেন, তোর কথা শুনি আমি ফয়সালা দিতে পারবো না, যা যা তোর বাবারে নিয়ে। সন্তান এবার চলে গেল বাবারে নিয়ে আসার জন্য, এদিকে আমার আল্লাহ জিবরাইল আমিনকে রাসূলের দরবারে পাঠায়া দিলেন। ওরে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ওই সন্তান তো তার বাবারে নিয়ে আসার পর আবার রাসূল যদি সন্তানের কথা শুনে ফয়সালা দিয়া দেয়, এরে জিবরাইল তাড়াতাড়ি করে যা আর আমার রাসূলকে ভাল। যেই সন্তান তার বাবার বিরুদ্ধে নালিশ দিয়া গেল, ওই সন্তানের কথা যেন রাসূল আর শুনে না, বরং বাবা আসার পর বাবার কথা যেন শুনে তারপর ফয়সালা দে। জিবরাইল আমিন এই খবরটাও পৌঁছায়া দেয়, ও রাসূল আল্লাহ তাআলা আমারে আরেকটা খবর বলতে বলেছেন, সেই খবরটা হলো আপনার কাছে সন্তান অভিযোগ দেওয়ার পর বাবায় যখন শুনলো তখন বাবায় মনে মনে একটা কবিতা পাঠ করলো, যেই কবিতাটা বাবার কান পর্যন্ত আওয়াজ হয় নাই। হুজুর গো আল্লাহ বলেছেন আপনি বাবায় মনে মনে যেই কবিতাটা বলছেন সেই কবিতাটাও শুনবে, সেই কবিতাটা কি পাঠ করেছে এটাও শোনার জন্য আল্লাহ আমাকে বলেছেন। এবার বাবা এবং সন্তান রাসূলের সামনে হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সন্তানের বাবা আপনার সন্তান যেই অভিযোগটা আমার কাছে দিয়া গেল সেই অভিযোগটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলেন। এবার বাবা চোখের পানি ফালায়া বলেন, হুজুর আমার বিরুদ্ধে আমার রাসূলের দরবারে রাসূলের কাছে
গেছে, আমার বিরুদ্ধে নালিশ দিয়া গেল, বিচার দায়ের করলো। হুজুর আপনি বলেন আমার মতো কপাল পুরা বাবা এই দুনিয়ার বুকে আরো আসেনি। নাউজুবিল্লাহ বলেন, হুজুর আপনি বলেন আমার মতো কপাল পুরা বাবা এই দুনিয়ার বুকে আর আসেনি, যে সন্তান আমার বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ দিল। হুজুর গো আমার মতো কপাল পুরা মানুষ মনে হয় দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সন্তানের বাবা আপনি আর কান্না করতে হবে না, আপনি যা বলার সব আমি বুঝে ফেলেছি, আপনাকে আর কিছু বলতে হবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সন্তানের বাবা তাহলে এবার বলেন আপনি মনে মনে কোন কবিতাটা পাঠ করেছিলেন, এই কবিতাটা আমাকে আপনি বলেন। এবার বাবায় বলেন, ও গো রাসূল, ও গো দু জাহানের সর্দার নবী মুহাম্মদ, আমি মনে মনে এই কবিতা পাঠ করেছি, আমার কানও শুনে নাই, আপনি এটা কেমন করে জানলেন? নিশ্চয় এটাই তো আপনার মুআজিজা। আল্লাহু আকবার, এটাই তো আপনার মুআজিজা। জানাইয়া দিলেন কে? আর আওয়াজ দিয়া বলেন কে? জানাইয়া দিলেন আমার আল্লাহ। এবার বাবা কান্না করে করে বলেন, হুজুর আমি মনে মনে এই কবিতাটাই পাঠ করেছি, আমি যখন শুনলাম আমার সন্তান রসুলের দরবারে নালিশ দিল গো হুজুর, তখন তো আমার কষ্টে আর আমি কান্না থামাতে পারি না, আমি কষ্ট তো আর সহ্য করতে পারি না গো হুজুর, মনে মনে এই কবিতাটাই আমি পাঠ করলাম, এর সন্তান তোর জন্য আমি জীবনটা শেষ করে দিয়েছি, সন্তান তুই এই দুনিয়ার বুকে আসার পর এ সন্তান তোর মুখ আমি দেখি নাই, তুই তোর মায়ের গর্বে, কিন্তু তোর মারে আমি যথেষ্ট পরিমাণ মর্যাদা দিয়েছি, যথেষ্ট পরিমাণ খেদমত করেছি, সব সময় চিকিৎসায় রেখেছি, ডাক্তারে রেখেছি সন্তান, যেন আমার পেটের সন্তান যেন কোনো স্রোতে কোনো কিছু না হয়। এরে সন্তান তুই আসার পর এই পেটের ভিতরে তোর মুখটা আমি দেখিলাম, এরপরও তোর জন্য আমি এত মহাব্বত। এরে সন্তান তুই আজ দুনিয়ার বুকে আইসা আমার বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ দিলি, এর সন্তান দুনিয়াতে আসার পর তুই একাকি কিছু করতে পারতি না। সন্তান জানিয়া রাখ, এই ঠান্ডার সময় আমি বাবার শীতের কাপড় নাই, কিন্তু আমার সন্তান যদি ঠান্ডায় অসুস্থ হইয়া পড়ে, আমি বাবা হিসাবে তো কলঙ্কিত বাবা। এর সন্তান তোর ঠান্ডার বয়ে আমি বাবাই শীতের কাপড় না কিনে তোর জন্য আমি কিনেছি, এর সন্তান তোর জন্য আমি আরো কত কিছু করেছি, সন্তান তুই যখন অসুস্থ হইয়া যাইতি, এর সন্তান এদিকে আমি বাবাও অসুস্থ, কিন্তু আমি বাবার জন্য 100 টাকার চিকিৎসা পর্যন্ত করি নাই, এর সন্তান তোর জন্য করেছি। সন্তান তুই আরো জানোস, তুই যখন অসুস্থ হইয়া যাই আমার কাছে টাকা নাই, আমি কি করব অন্যের কাছ থেকে ধার কর্জা করে হলেও এর সন্তান তোর চিকিৎসার ব্যবস্থা করেছি। রাত্র 3টার সময় উঠিয়া দেখি তুই সন্তানের শরীর বেশি খারাপ, তুই সন্তান অনেক অসুস্থ, আমি বাবা আর সহ্য করতে পারি নাই, আমার হাতে টাকা নাই এই চিন্তাও আমি করি নাই, আমি অন্যের আমার পাশের ঘরে গিয়া ওই ভাইকে বললাম, এরে ভাই আমার সন্তান বেশি অসুস্থ, আমারে তুই 1000টা টাকা ধার দে, নতুবা তোর ওই কাজটা আমি করে দিব। এরে সন্তান তুই ওই ভাইয়ের কাজ করে তোর চিকিৎসার টাকা জোগাড় করেছি। সন্তান রাত্র 3টার সময় উঠিয়া আমি বাবার চোখে ঘুম নাই,
কারণ আমার সন্তান আগামী কাল সকালে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে। যদি আমি টাকা না দিতে পারি আমার সন্তান কান্না করবে, যদি আমি টাকা না দিতে পারি অন্যান্য সন্তানেরা সবাই টাকা নিয়ে যায়, আমার সন্তান যদি টাকা না নেয় ওই 5 টাকার 10 টাকা যদি আমি না দিতে পারি রে সন্তান, আমি একটা দিনও কাজ বন্ধ রাখি নাই, আমি আমার বাবার, আমি তোর বাবার সুখের দিকে আমি তাকাই না সন্তান তোর সুখের জন্য। এরে সন্তান আজ তুই কেমন করি আমার বিরুদ্ধে রাসূল দরবারে তুই নালিশ দিতে পারলি? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও বলেন আমিন। আল্লাহ সমস্ত সন্তানদেরকে আপনি হেদায়েত তাম্মা নসিব করেন, জোরে বলেন আমিন। এই কথাগুলি বলে হুজুরগো আমি এই কথাগুলাই মনে মনে বলেছি, সন্তান আজ তুই বড় হইছস, আমি বাবার বিরুদ্ধে তুই অভিযোগ দিয়া দিলি, অথচ আমার একটা রেকর্ড নাই যে তুই সন্তান আমার সম্পদ তুই সব বিনষ্ট করে দিলি, আমি বাবার জীবনটাও তোর জন্য শেষ করে দিলাম, এরপরও আমি বাবার একটা অভিযোগও তোর বিরুদ্ধে নাই। আওয়াজ দিয়া বলেন পৃথিবীর কোনো বাবার অভিযোগ আসেনি? হ্যাঁ হা, কিন্তু সন্তানের অভিযোগের কোনো অভাব আছে? কথা কান নারী কোনো অভাব আছে? আহা, ওরে সন্তানের দল বিদেশ যাওয়ার জন্য বাবার সম্পদ একবারে বিনষ্ট করে দিয়া গেলি, বিদেশে যাইয়া ওই বউয়ের ফান্দে পড়িয়া মা বাবার খবরটুকু আর করে না। কথা বলেন আছে না নাই? ওই বিবির কথা শুই না, বিবির অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে টাকা পাঠাও, বাবার খবর নেও না। অথচ তুমি ওই বিদেশ যাওয়ার জন্য ওই বিদেশে পাড়ি দিয়াছ, তুমি বিবির টাকায় না বাবার টাকায়। তাহলে আজ তুমি বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাও, এ সন্তান তুই তোর বিবির খুশি কর, কোনো বাধা নাই, তবে মা বাবারে বেজার করিয়া না। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তুই তোর মা বাবারে ও শব্দটুকু বলতে দিস না, দমকও দিস না। ওরে সন্তান আজ অনেক সন্তানের কষ্টে বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরে আর কাঁদে, কথা বলে ঠিক কিনা? ওরে সন্তান তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওরে আমার হাবিব, এই দুনিয়ার সন্তানেরা যদি তার মা বাবারে খুশি করে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হইয়া যাইব। ওরে নবীর উম্মতের দল, আজ আমরা ঘরের ভিতরে মা বাবা রাখিয়া জান্নাত কিনতে পারি না, অথচ আমার আল্লাহ মা বাবা দুইটা নিয়ামত দিয়ে আমাদের জান্নাতের পথ সহজ করে দিয়াছেন, তারপরও আমরা কামাই করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সন্তানেরা মা বাবাকে পাইয়া জান্নাত কামাই করতে পারলো না, সেই সন্তান ধ্বংস হয়ে যাক, সেই দোয়া কবুল। ওরে সন্তানের দল ভালো করে বুঝো, আমার আল্লাহ বলেন এ সন্তানের দল তুই তোর মা বাবার সাথে কেমন করে কথা বলবি? আমি আল্লাহ তাও 4 নম্বর নির্দেশ দিয়া জানাইয়া দিলাম, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলো, মা বাবার সাথে নম্র স্বরে কথা বলো, মা বাবার সাথে ভদ্র ভাষায় কথা বলো, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভদ্র ভাষায় কথা বলতে হবে। আজ ভদ্র তো আর চলে গেছে ঘরের বাহিরে, ঘরের ভিতরে অভদ্রতা চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? চুর সারাক কথা বলে না, কথা বলেন আছে না নাই? অথচ মিষ্টি সুরে কথা বলার দরকার কার সাথে? প্রথমত কার সাথে? মা বাবার সাথে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এ সন্তানের দল মা বাবার সাথে ভদ্র ভাষায় কথা বল,
উগ্র মিজাজে কথা বলিস না, উগ্র মিজাজে যদি কথা বলাস মা বাবা কষ্ট পাইয়া যদি উফ শব্দটুকু বলে ফেলে তোর জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। এর সন্তানের দল এই সন্তান রসুলের কাছে অভিযোগ দেওয়ার পর বাবাই যখন এই কথাগুলা বলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সন্তানের বাবা আপনি আর কান্না করতে হবে না। আল্লাহর হাবিব অর্ডার দিয়া দিলেন, ফয়সালা দিয়া দিলেন, এর সন্তান আজ থেকে তুই এবং তোর সম্পদ যা কিছু আছে সব তোর বাবার। আল্লাহু আকবার, যা তোর কিসের অভিযোগ? সব তোর বাবার। তোর আবার কি, এই বাবাই যদি তোর পিছন মেহনত না কইরা এই পর্যন্ত বড় হইতে কি দিয়ে তুই? কথা বলেন না কেন? বাবার জীবন ধ্বংস করেছে সন্তান তোর জন্যই তো, তোর টাকা পয়সা রুজি করার জন্য, তো তোরে শান্তিতে চলানোর জন্যই। বাবা 10-15 বছর ধরে বিদেশ কার জন্য করে? কথা বলেন, কার জন্য? সন্তানের জন্য। এই সন্তান মা বাবার ঔরসে দুনিয়ার মুখ দেখলেই আজকে সন্তানরে কেমন করে কষ্ট দেস, এই সন্তানকে কেমন করে কষ্ট, এই সন্তান এই কষ্ট তুই কেমন করে বুকে নেস, যেই কষ্ট মায় বাবায় কোনোদিন সহ্য করতে পারে না। তোর একটু কিছু হইলে মা বাবা সারা রাত ঘুমায় না, অথচ মা বাবা অসুস্থ, ঘরের ভিতরে শুয়ে শুয়ে কাঁদে, কুড়ে ঘুরে রাখস, মা বাবা সারা রাত ওই কাশি কিংবা একটু যন্ত্রণা করে, এই জন্য ঘরের ভিতরও জায়গা হয় না। আল্লাহ, মা বাবারে ঘরের বাহিরে রাখস, বারান্দায় রাখস, তোর উপরে আল্লাহর গজব পড়তে বেশি সময় লাগবে না। এর সন্তানের দল মা বাবার সাথে নম্র সরে ভদ্র সরে ভদ্র ভাষায় কথা বলাও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভালো ব্যবহার কর। সন্তান দোয়া নেয় প্রথমে মা বাবার কাছ থেকে, কারণ মা বাবার দোয়া আল্লাহ তালার দরবারে ডাইরেক্ট কবুল। এরে সন্তানে দুনিয়ার বুকে তুই টাকা পয়সার মালিক হইলি, মা বাবার দোয়া সারা হতে পারস নাই। সন্তান তুই এই দুনিয়ার বুকে অনেক বড় ব্যবসায়ী, মা বাবার দোয়া সারা তুই হতে পারস নাই। সন্তান এই দুনিয়ার বুকে তুই অনেক বড় লিডার, মা বাবার দোয়া সারা তুই হতে পারস নাই। যা কিছু হইছস মা বাবার দোয়া, ঠিক কি না? অরে নবীর উম্মতের দল এর জন্য এ সন্তানের দল ভালো করে শোনা। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ছোট্ট একটা ঘটনা যদি বলি বুঝতে পারবেন মা বাবার দোয়ার কত দরকার, মা বাবার দোয়ার কত গুরুত্ব। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘর বানাইয়া নতুন বিয়ে শাদী করার পর সর্বপ্রথম বাবার কাছে চিঠি লিখলেন, বাবা আসেন আমি নতুন ঘর বানাইলাম, নতুন বিয়ে করলাম, আমার জন্য একটু দোয়া করে যান। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ার জমিন থেকে রওনা করেছেন, হাঁটতে হাঁটতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বাসার সামনে আইসা হাজির। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বাসার সামনে আসিয়া ডাক দিয়া কয় আমার ইসমাইল বাড়িতে আছে কি? ঘর থেকে বিবি আওয়াজ দিয়া বলেন আপনার ইসমাইল বাড়িতে নয়, দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে, বা খেতে কাজ করতে চলে গেছে। এক কথায় বাবা আবার জিজ্ঞেস করে আমার ইসমাইল আসবে কোথায়? ঘর থেকে বিবি কর্কশ মেজাজে কর্কশ ভাষায় আওয়াজ দিয়া বলে কে আপনি এত ডিস্টার্ব করেন কেন? আপনার ইসমাইল কবে আসবে না আসবে আমি জানি না, কখন আসবে আমার জানা নাই। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কষ্ট পাইয়া এবার চলে যাওয়ার জন্য রওনা। ওরে রাসূলের আশেক ইব্রাহিম খলিলুল্লাহ যাওয়ার সময় বলে যান, ওরে ইসমাইলের স্ত্রী আমি চলে যাচ্ছি, তবে আমার ইসমাইল বাসায় আসার পর একটা কবর পৌঁছায়া দিবা যে একজন মানুষ আসছিল সিরিয়ার জমিন থেকে, মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, উনি আসছেন আবার চলে গেলেন। যাওয়ার সময় বললেন ঘরটা বড় সুন্দর হইছে, তবে ঘরের চৌকাঠটা সুন্দর হয় নাই, এই চৌকাঠ
মানসিকতা যেন পরিবর্তন করে ফেলে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় আসলেন, আসার পর বিবি বলেন, ওগো আমার প্রাণের স্বামী, একজন মানুষ আসছিলেন সিরিয়ার জমিন থেকে, বৃদ্ধ মানুষ, উনি আসছেন আর চলে গেছেন, একটা কথা বলে গেছেন, সেই কথাটা হলো গড়টার বড় প্রশংসা করছেন, তবে গড়ের চৌকাঠটা যেন সুন্দর হয় নাই, তাড়াতাড়ি করে চেঞ্জ করতেন, পরিবর্তন করতেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ কপাল পুরা বিবি, আর তুই আমার বিবি থাকতে পারলি না, আমার বাবা যিনি আসছিলেন সিরিয়ার জমিন থেকে, মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, উনি অন্য কেউ না, উনি আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। উনি বলেছেন তোমার পরিবর্তন করার জন্য। গড়ের আসল সৌন্দর্য বউ না দরজা বলেন? 5 কোটি টাকা দিয়ে গড় বানাইলেন, আর গড়ের ভিতরে বউয়ে সবসময় কেটকেটিয়ার মেজমেজি করতেই থাকে, এই গড়ে শান্তি না অশান্তি, কোনো লাভ আছে? 150 কোটি টাকা দিয়ে গড় বানাইলেন, আর গড়ে ঢুকতেই বউয়ে যখন একটা চিত মারে একটা কথা বলবে, হ্যাঁ সব শান্তিতেই নি শেষ, কথা কন্ন দেখি। গড়ের মেইন আসল সৌন্দর্য হলো বিবি, কথা বলে ঠিক কিনা। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে খবরটা পৌঁছানোর পর ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, 1, 2, 3 তালাক যাও বিবি, তুমি চলে যাও, তোমার দরকার নাই, তুমি আমার বাবার মনে কষ্ট দিয়েছো, আমার বাবা সাধারণ কোন মানুষ না, আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, তোমারে আর একটা সেকেন্ড আমি রাখতে পারবো না, আমার বাবা মন গড়া কোনো কথা বলে না, আমার বাবা নিজ থেকে কোনো কথা বলে না, যাও যাও তুমি চলে যাও। এবার দ্বিতীয় সংসার করলেন, দ্বিতীয় সংসার করার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবার কাছে চিঠি লিখলেন, বাবা আমি আবার সংসার করেছি, আপনি আসেন আমার জন্য একটু দোয়া করে যান। চিন্তা করেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, কিন্তু নবী হওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ পিতা নবী, বাবার কাছে চিঠি লিখলেন বরকতের দোয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর চলে আসছেন, এখানে আমার আলোচনা শেষ। জি জি ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন।